ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। आज के आमरा श्रीरामकृष्णेर এই বেদান্ত মঠের এই আসন থেকে আজ আমাদের প্রকাশ মায়ের আহ্বান শ্রীরামকৃষ্ণের ধ্যানে মাতৃ আহ্বান। প্রভু শ্রীরামকৃষ্ণ যেভাবে তিনি মাকে আহ্বান করতেন কত আদর করে, যখন তার সঙ্গে সাক্ষাৎ হতো তখন তিনি বড় আনন্দ পেতেন। সেই মহামায়া দেবী ভবতারিণীর মধ্যে তিনি কখনো কখনো মায়ের মূর্তি দর্শন করতেন, কখনো দেবী দুর্গার যে ভাবনা সেই ভাবনা তার মধ্যে দর্শন দিতেন মা মহামায়া। কি তার রূপ, অপূর্ব সেই সাজ, যেন মায়ের সেই ঢাকের সাজ, সেই যে সাজ, তার যে মুকুট, তারপর মায়ের ওই যে ত্রিনয়ন তিনি দর্শন করছেন, দুটি চোখ কি অপূর্ব টানা টানা চোখ, আর ওই মায়ের যে ত্রিনয়ন তাকে যেন দর্শন করছেন। আমরা সেই শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে আজই মাতৃরূপ দর্শন। মাকে তিনি ভাবছেন, মা তুই আজ এসেছিস, মা আজ বুঝি আমার বড় দেরি হয়ে গেল। শ্রীরামকৃষ্ণের যে আজকে মন্দিরে ঢুকতে একটু দেরি হয়েছে, সেই যে দেরিটুকুর জন্য মার কাছে কাকুতি মিনতি করে বলা, মা আজ বড় দেরি হয়েছে, কি হবে মা, তোর তো সকল জবা নৈবেদ্য এখনো আমি সাজিয়ে তুলতে পারিনি, তবে কি মা তোর মনে কোনো রাগ ভাব হয়েছে? মা যেন বলছেন শ্রীরামকৃষ্ণকে, হ্যাঁ বাবা কেন তুমি দেরি করে এসেছ। তখন মায়ের কাছে সেই কর্মের সকল ফিরিস্তি দিচ্ছে, জানিস মা আজ না বড় কষ্ট, আজ যখন ওই পঞ্চবটি বনে ফুল তুলতে গিয়েছিলাম তখন আমার সঙ্গে ওই জবা গাছগুলো যেন দুষ্টুমি করছে, হাওয়ার দোলায় সে দুলে উঠছে, আর আমি বারবার চেষ্টা করছি আর তোকে স্মরণ করছি, মা মা তুমি কখন আমার হাতের নাগালে সেই জবা এনে দেবে। বারবার আমি সেই ঊর্ধ্বদিকে হাত তুলেছি, তোমার এই পূজার ফুল সংগ্রহ করতে, আজ তো ভেবেছি আজ 108টা পদ্মফুল তো জোগাড় হয়নি মা, আজ তোমায় 108টা জবা দেব। সেই জবা
খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর যখন 100টি পূর্ণ হলো, তখন দেখি এইবার তোমার কৃপায় তাড়াতাড়ি পেয়ে যাব। আবার ছুটেছি বনের ভিতর, কখনো দেখি আরেকটি জবা গাছ, সে আরো তার ডালপালা মেলে আমার সঙ্গে যেন আনন্দ করছে। আমি তার ডালটি ধরে নুইয়ে তারপর সেই গাছটির যেন আবার কষ্ট না হয়। তারপর যখন তোমার জন্য ফুল তুলছি, তখন তিনি বলছেন আমিও যাব। আরেকটি জবা বলছে আমিও যাব, আমাকে নেবে না? এই যে ফুলের সঙ্গে মায়ের সঙ্গে যেন আলাপ আলোচনা করিয়ে দিচ্ছেন, সেই শিশুর মতো শ্রীরামকৃষ্ণ। তারপর জানিস মা, আবার যখন আরেকটি ফুলের জন্য একটু লাফিয়ে উঠতে গেলাম, দেখ মা পায়ের তলায় কেমন যেন একটা খোঁচা লেগে গেল। কিন্তু মা, পায়ে তো হাত দিতে পারি না, তোর ফুল হাতে রয়েছে। এই যে মায়ের কাছে জবাবদিহি করছেন, কেন আজ এই ধ্যান অনুভবে আমরাও যে বুঝতে পারি না, তার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে জবাবদিহি করবার ইচ্ছা প্রকাশ হয়। জানো প্রভু, আজ আমি তোমার কাছে আসতে পারিনি ঠিক সময় মতো, বড় দেরি হয়েছে, সংসারে বড় জ্বালা। তুমি না বলেছিলে সংসারের মধ্য থেকেও সব করতে হবে, তবে ঈশ্বরে মন রেখে, সকল কর্মের মধ্যে মন রেখে। যখন কর্ম করছো, কর্ম করতে করতে যখন হাত খালি হয়েছে, তখন দু হাতে সেই কর্মকে সম্পাদন করে তারপর তো আসব। এই অনুভবই এমন এক শিশু শ্রীরামকৃষ্ণের সম্মুখে বসে ধ্যানে রত, শিশুকাল থেকে সেই ছেলেটির মধ্যে এইরূপ ধ্যানের অনুভব আসে। তখন ছেলেটিও শ্রীরামকৃষ্ণের মতো মায়ের কাছে সকল তার সুবিধা অসুবিধা ব্যক্ত করছেন। ঠাকুর যেন মন দিয়ে প্রাণ দিয়ে শুনছেন, আর তার ওই সে মুখে মৃদু মৃদু হাস্যরস্ত অবস্থায় শ্রবণ করছেন। তারপর ছেলেটি বলল, জানো ঠাকুর, আমি যখন তোমার সঙ্গে কথা বলি, তখন কেউ কেউ আমাকে ভাবে আমার বুঝি মাথায় কোনো গণ্ডগোল হয়েছে। না ঠাকুর, আমার মাথায় কোনো গণ্ডগোল হয়নি, তুমি বিশ্বাস করো, কিন্তু আমার বাবা মা আত্মীয় স্বজন তারা ভাবে
তুমি তাহলে এমন ভাবে কি কথা বলছিলে? এক মূর্তির সঙ্গে আমরা শোভন করেছি। তখন শিশুটি বলল, আমি আমার মনের কথা ঠাকুরকে জানাচ্ছি, তোমরা এ কথার কি বুঝবে? তার মা বলছে, সত্যি বুঝি, তুমি নাকি এখনো তোমার 14 বছর বয়স হয়নি, এর মধ্যে তোমার মধ্যে সেই স্বয়ং শ্রীরামকৃষ্ণের আদর্শ প্রকাশ ভাষা ভাবনা এ তুমি কোথায় পেলে? শিশুটি বলছে, মা আমি জানি না, ঠাকুর আমাকে বলিয়ে দেন। তিনি কখন কিভাবে যে কখন কোন কথা আমার মধ্যে নিয়ে আসেন আমি তো জানি না। তখন মা বলছেন, বড় অবাক লাগছে তোকে দেখে, তুই কি শেষ পর্যন্ত আমাদের সংসার ছেড়ে চলে যাবি? শিশুটি বলছে, না মা, এই তো সবে 14 বছর তোমাদের কাছে রইল, এইবার কেন, আমি তো বড় হয়েছি, আমাকে শ্রীরামকৃষ্ণের আশ্রম সঙ্ঘে আসবার সুযোগ করে দাও, আমি এই প্রার্থনাও আমি ঠাকুরের কাছে করব, যাতে তুমি এবং আমার পিতা তারা যেন আমাকে ছেড়ে দেয়। তখন তো মা, শিশুটির মা কেঁদে উঠেছে, ঠাকুর এ আমার এ কি যন্ত্রণা। তখন সেও মাও শিশুর পাশে বসে ঠাকুরের কাছে ধ্যানে রত। মাও যেন বলছে, আমার শিশু যা বলছে তুমি তা শুনছ, আমার কথা তুমি শ্রবণ করছো, আমারও কথা শ্রবণ করছো, তাহলে আমার শিশুকে তুমি নিয়ে নেবে? শ্রীরামকৃষ্ণ যেন অন্তর থেকে তাদেরকে আপন অন্তরে বুঝিয়ে দিচ্ছেন, না মা ভয় নেই, ওই শিশুটি তোমাদের যে বংশীর পূর্বপুরুষ, যে 12 বছর আগের এবং 12 বছর পরের যে সকল আত্মীয় স্বজনকে উদ্ধার করার এক শক্তি ওর মধ্যে প্রবেশ করেছে, এ আমার তোমার কাছ থেকে শিশুকে নিয়ে আসা নয়, এই ওর ইচ্ছায় সে আমার সেবায় আমার আহ্বানে নয়, সে তার ইচ্ছায় নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছে, এতে তোমার ভাবনা কি? তুমি তো আশ্রমের পাশেই থাকো মা, মাত্র কটা বাড়ির পর, তো এও তো এক আশ্রম, তোমার গৃহ ঠাকুরের আশ্রম, আর এই আশ্রমও সেই একই আশ্রম, তাহলে তোমার মধ্যে এত ভয় এত ভীত সঞ্চারিত কেন? ওকে প্রশ্ন করতে দাও। কিন্তু মায়েদের মন, কবি তো বারবার বললেন, দাও সবে গৃহ ছাড়া
লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী। কোথায় তুমি মানুষ করছো? একটা শিশুকে আগলে তার যে কর্মের মধ্য তাকে তার ইচ্ছা তার আগ্রহ তার ভাবনার এ বাধা হয়ে দাঁড়াচ্ছ কেন মা? তুমি তোমার স্বামীকেও বোঝাও, তোমার তো আরো আরেকটি সন্তান রয়েছে, দুটি সন্তান তো তোমার, তারপর সে যেন মায়েরটি যেন সামান্য বুঝল প্রথম দিন, তারপর আবার দেখে তার সেই বড় ছেলেটি আবার ঠিক সময় গুটি গুটি পায় এসে শ্রীরামকৃষ্ণের ঠিক মন্দিরের মধ্যে প্রবেশ করে ধ্যানেরত হয়ে ঠাকুরকে বলছে, ঠাকুর আমার ওই বাধা থেকে আমাকে মুক্ত করে দাও, এই সংসার থেকে তুমি আমার পিতা মাতা ভাইকে বুঝিয়ে দাও যে আমি তোমার সঙ্গে তোমার কর্মে তোমার সকল কর্মে আমি লিপ্ত হতে চাই, আমার এই হৃদয়কে তুমি যেমন বোঝাচ্ছ তুমি আমার পিতামাতাকে অমন করে বোঝাও। শ্রীরামকৃষ্ণ বলতেন না শিশুদের যেন একটা অল্প বয়স্ক ছেলেরা যেন একটা মাটির কাঁচা হাঁড়ি, তো সেই কাঁচা হাঁড়িটিকে যদি আমরা হাওয়ায় রেখে দিই সে আস্তে আস্তে একটু শক্ত হয়ে যাবে, তারপর যদি ওই হাঁড়িটি কাঁচা হাঁড়িটি রৌদ্রে রাখা যায় আবার ওটা ধীরে ধীরে আরেকটু শক্ত হয়ে যাবে, তারপর যদি ওই কাঁচা হাঁড়িটি আগুনের মধ্যে দেওয়া যায় তাহলে সে একদম শক্ত হয়ে আরো পোক্ত হয়ে উঠবে, তাকে তখন ব্যবহার করলে চাল রাখার জন্য ভাত তৈরির জন্য সেই হাঁড়িটি চট করে আর ভাঙবে না। তো শিশুকে সন্তানকে আমরা এইভাবেই যদি সেবায় কর্মে ধ্যানে ভাবনায় যদি আমরা তাকে নিয়ে আসতে পারি, কিন্তু তাদের বাধা সেই বাধা বিপত্তি কাটিয়ে আনতে হবে। আবার দ্বিতীয় দিনও মা আর বাবা দুজনই এসে হাজির, শিশুটি ধ্যানে বসেছে ঠিক তাদের পেছু পেছু এসে খানিক দূরে বসে আছে পিছন দিকে, ভাবছে এ সত্য কি না দুজনে একবার পরীক্ষা করে দেখি, তারপর দেখি শিশুটি আপন মনে যেন প্রাণ খোলা কথা বলে যাচ্ছে, কখনো কখনো সে আপন মনে গেয়ে উঠছে ভজ রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণেরি নাম রে, আপন মনে সে তার আপন সুরে
অপূর্ব গান গাইছে। আবার কিছুক্ষণ বাদে দেখছে, ঠাকুর আজ আমার পিতা মাতা হয়তো বা তোমার কাছ থেকে আরো কি দূরে সরিয়ে দেবে, সেই মহামায়ার রূপ তুমি যা দর্শন করছো দেবী ভবতারিণীর মধ্যে, আমি কি সেই রূপ দর্শন করতে পারবো না? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো এই অন্তরে তুমি প্রকাশ করছো তোমার কথা, তোমার ভাবনা, তুমি মায়ের কাছে বলো, মা ভবতারিণীর কাছে একবার আসবে, এসে মাকে বলবে, মা আমি এই রূপ একটা দোটানে পড়েছি, মা তুমি আমাকে তোমার মন্দির সংলগ্নে আমাকে কর্মে লিপ্ত করো। তখন মা যেন স্বয়ং সেই দেবী ভুবনেশ্বরী, সেই যে ভুবনমোহিনী দেবী দক্ষিণেশ্বরী, তিনি যেন তার মনের কথা আরো সুন্দর করে শ্রবণ করছেন। তারপর বলছে, মা তোমার মধ্যেই তো সেই দেবীর আহ্বান, তোমার মধ্যেই তো সেই দেবীর রূপ, তুমিই তো সেই দশভুজা, আজ তোমার এই মাতৃরূপ তোমার মধ্যে আমি বারবার আমার মানুষ চক্ষে ভেসে উঠছে, এইবার তো তুমি আমার দশ দিক রক্ষা করবে, আর ভয় নেই। এই বলে সে এইবার দেবী ভবতারিণীর মুখের দিকে যখন চাইছে তখন দেখছে সেই দেবী দুর্গার রূপ, অপূর্বতার আর সেই চতুর্ভুজা কোথায়? তিনি তো এখন দশভুজা, এই মানবের দশ দিক তিনি রক্ষা করেন, মানুষের দুঃখ কষ্ট অভাব শারীরিক গোলযোগ সব কিছু তিনি এই মানব কল্যাণের জন্য আজ তার আহ্বানে আজ তাকে দর্শন করতে পারছি তোমার মধ্যে। আবার ছেলেটি পরের দিন ঠাকুরের কাছে এসে আবার প্রার্থনা, জানো ঠাকুর আমি কিন্তু মাকে বলেছি, তুমি না বলেছিলে আমাকে অন্তর থেকে, আমি গিয়েছিলাম কালী মায়ের কাছে, কালীঘরের সম্মুখে বসে আমি তোমার কথা বলেছি মাকে, যে মা প্রভু শ্রীরামকৃষ্ণ আমাকে বলেছেন তোমার কাছে আসবার জন্য, আমি তাই এসেছি। আর মা যখন তার সেই স্বরূপ আমাকে আমার এই ধ্যান অনুভবের মধ্যে দর্শন করালেন, তখন আমি আবার তোমার কাছে আসলাম, এইবার তো ঠাকুর তুমি তো মায়ের কাছে সব কথা বলে সমস্ত সমাধান করো এবং মানব কল্যাণে তুমি সদা সর্বদা এগিয়ে যাও এবং মানুষের মধ্যে
তুমি প্রবেশ করো। মানবের মধ্যে তোমার সেই আশা, তুমি তো সেই রূপ। তাহলে আজ আমার এই সংসার থেকে মুক্ত হবার যে বাসনা, তা তুমি প্রকাশ করে দাও আমার ওই অবুজ পিতামাতার মধ্যে। তারপর দেখি আবার যেদিন শিশুটি ওইরূপ ভাবে শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে আবার এসে বসেছে, মা বাবা ঠিক পিছন থেকে শ্রবণ করছে কি কথা বলছে। তারপর দেখি সেই রূপভাবে শিশুটি ঠাকুরের সঙ্গে যেন আলাপ আলোচনা করছে, এমনকি আমাদের সম্পর্কেও সে কথোপকথন করছে। কিন্তু কার সাথে কথোপকথন করছে? ওই মূর্তির সঙ্গে। আমরা তো কিছু দর্শন করছি না, ও কিভাবে দর্শন করছে? তারপর যখন শিশুটির অনেকক্ষণ বসে থাকার পর অনুভব হলো আবার তার মার বাবা পিছন থেকে এসে লক্ষ্য করছে, তখন শিশুটিকে তারা বলল, না বাবা, এ তোমার কথোপকথন নয়, সত্যি তোমার মাথার কোনো গোলমাল হয়েছে। আবার তাকে সেই এক বড় কবিরাজির কাছে দেখাতে গেছে। কবিরাজ তো দেখে বলছে, কি হয়েছে শিশুটির? কিচ্ছু হয়নি, ও আপনারা ভুয়ো ওকে ওষুধ খাওয়াবেন না, শিশুটির দেহ মন প্রাণ সে ঈশ্বর চরণে, সে আপনি থেকে সে দান করতে চেয়েছে, আর আপনারা তাকে এইভাবে ওষুধ খাইয়ে আরো তো খারাপ করে তুলবেন। আমি বড় কবির এই বলে আমি শিশুটির ক্ষতি করতে পারি না, আপনারা ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান, ওর কোনো অসুখ হয়নি। সত্যি শিশুটির কোনো অসুখ নেই, অথচ তাঁরই আত্মীয় স্বজন পিতা মাতার সেই যে বেড়া জাল, সেই বেড়া জাল থেকে সে বেরিয়ে আসতে পারছে না। ভগবান লক্ষ্য করছেন যে কেমন করে সেই শিশুটি তার বেড়া জাল থেকে বেরিয়ে আসবে। ভগবানের হাতছানি, ঈশ্বরের হাতছানি, এ কেউ কোনোদিন আটকাতে পারে? পারে না। তারপর আবার যখন দেখে বারবার শিশুটি খালি আবার সেই শ্রীরামকৃষ্ণের মূর্তির সম্মুখে আবার এসে বসেছে, ওদের মধ্যে খালি গুঞ্জন, এইবার বোধ হয় আমরা আর শিশুটিকে, আমাদের এই বড় ছেলেটিকে আর হয়তো সংসারে বাঁধতে পারব না, সংসারের মধ্যে এই জ্বালা ছেড়ে আসা বড় কষ্ট। তবুও
সংসারের মধ্য থেকে সংসার জীবন যাপন করে তারা যেমন তাদের সুখের কথায় ছেলেটিকে বারবার পিছু টানছে, আমরা সেই টান থেকে তাকে মুক্ত করব। এই ভগবানের এও এক ইচ্ছা, প্রাণময় ইচ্ছা। তারপর দেখি শিশুটি আবার বারবার শুধু এগিয়ে আসছে, তারপর ঠাকুরের কাছে প্রার্থনা। কিছুদিন পর মার বাবা বুঝল যে না, একে আর ঘরে রাখা যাবে না, এসেই মূর্তি দর্শন করেছে, মাতৃ ধ্যানে। সেই মাতৃরূপ মূর্তিও যেন তার পিতা মাতাকে দর্শন দিচ্ছে স্বপ্নে। সংসারে, ওই সংসারে এই সন্তানটিকে বাধা দিও না। তারপর যখন তারা ধ্যানে প্রণামে স্বপ্নে অনুভব করল, তখন থেকে শিশুটিকে সেই মাতৃ পূজার জন্য ঠাকুরের কাছে পাঠিয়ে দিল। যা বাবা, তুই মায়ের সেবা করে খুশি হ, তুই বড় হ মায়ের শক্তিতে, মায়ের আহ্বানে। তারপর শিশুটি মহানন্দে শ্রীরামকৃষ্ণের কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করল, ঠাকুর আমি আমার এই বেড়াজাল থেকে বেরোতে পেরেছি। এইভাবে আমাদেরও মাতৃসেবায়, মাতৃ ধ্যানে, মাতৃ অনুভবে, কখনো কোনো স্বপ্ন ভাবনাতেও মায়ের আহ্বান এলে আমরা যদি এভাবে বেরিয়ে আসতে পারি সমাজ সংসার থেকে, এইটুকু প্রার্থনা করে সকলকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে। তবে আবার বলি, যারা আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই যে মঞ্চ থেকে যে ধ্যান অনুভব শ্রবণ করছেন, আরেকটি মানুষ যেন শ্রবণ করতে পারে, তাদের জন্য একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, আর আপনি আপনার সে মুখের ভাষা ওই কমেন্টে দেবেন, তাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। এইটুকু বলে এখানে শেষ করছি, মাকে প্রণাম জানাই। ॐ जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयूषित्वा प्रणमामि मुहुर्मुहुः। जय रामकृष्ण, जय मां शरदेश्वरी, जय स्वामीजीर जय, जय स्वामी अभेदानंदीर जय। नमस्कार।